আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি আপনারা সকলেই আল্লাহর অসীম রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের একটি গুরুত্বপূর্ণ বিষয় বলবো। আজকের এই গুরুত্বপূর্ণ বিষয়টি বলার জন্য আমি ভিডিওটি তৈরি করতেছি। এখন বিষয়গুলো হলো, আমি আপনাদের দীর্ঘ আপনাদের এতদিন প্রথম পত্রের অ্যাসাইনমেন্টগুলো আমি আপনাদের নমুনা হিসাবে দেখিয়েছি। আপনারা অনেকে লিখেছেন বা অনেকে সেটার সাথে মিলে আপনারা উত্তর করেছেন, কিন্তু এখন আমাদের সময় এসেছে, আমরা অ্যাসাইনমেন্টগুলো কলেজে জমা দিব। কিন্তু কিভাবে জমা দিব অ্যাসাইনমেন্টগুলো, সে বিষয়ে আজকে যদি আমি কথা না বলি, তাহলে স্টাডি সেন্টারে যেয়ে আপনার জমা দিতে একটু আবার কাটাছিঁড়া করে লিখতে হতে পারে। সেজন্য আমার শিক্ষার্থীর কল্যাণার্থে আমাকে আজকের এই ক্লাসটি বা আপনাদের জন্য এই বিষয়টি বোঝানোর জন্য এই টিউটোরিয়ালটি তৈরি করতে হচ্ছে। অবশ্যই আপনারা এই ভিডিওটি দেখবেন, দেখে আপনি ভিডিওতে লাইক দেন আর না দেন, কিন্তু আপনি বেশি বেশি করে শেয়ার করবেন, তাহলে আপনার বন্ধুবান্ধব বিষয়টি জানতে পারবে। আমার আমার বিষয়টি হলো আমার শিক্ষার্থীদেরকে জানানো, সেই জন্য বিষয়টা আর আপনারা যত বেশি শেয়ার করবেন, তাহলে কিন্তু আমার আমার শিক্ষার্থীরা জানবে, বিষয়টি উপকার হবে। কথা বল বাড়াবো না, কথা না বাড়িয়ে আমাদের মূল যে কাজ সেটার মধ্যে আসি। ধরেন আপনাকে বলা হয়েছে যে এখানে পরিণতির একটি অ্যাসাইনমেন্ট তৈরি করার জন্য, তাহলে এখানে এইটা কয়টা কোর্স আমাদের? একটা কোর্স। তাহলে এই একটা কোর্সে আমরা অ্যাসাইনমেন্ট তৈরি করবো কয়টা? পাঁচটি। তাহলে এই পাঁচটি অ্যাসাইনমেন্ট কীভাবে আমরা বাদাই করব, পেজ নাম্বারটা দিব, সেটাই মূলত আমি আজকে বলবো। যদি আমরা এই বিষয়টা বুঝতে পারি, তাহলে আমরা সঠিকভাবে জমা দিতে পারবো। এবং আপনি বলতে পারেন যে স্যার আপনি তো আগেও ভিডিও তৈরি করেছেন। হ্যাঁ করেছি, কিন্তু বিষয়টা হলো যখন নতুন আপডেট আসে তখন কিন্তু আর আমার আমি থেমে থাকলে কিন্তু হবে না, কারণ আপনাদের উপকারার্থে আমাকে সেই আপডেটটা আপনাদেরকে জানাতে হবে, সেটি আমার ইমানি দায়িত্ব। সেই জন্য আমি আপনাদের সামনে আবার হাজির হয়েছি। ধরেন আপনি এই পরিণতির অ্যাসাইনমেন্ট তৈরি করবেন কয়টা? পাঁচটা। তাহলে এই পাঁচটা অ্যাসাইনমেন্ট কীভাবে আপনি একসাথে বাদাই করে জমা দিবেন, সেই বিষয়টা আমি আপনাদের দেখাবো। প্রথমত আমি আপনাদের বলি, ধরেন আপনি এখানে এরকম সাদা পেজ নিয়ে আপনি আপনার প্রশ্নের উত্তরগুলো তো আপনি লিখবেন, কিন্তু আমি ধারাবাহিকভাবে বলি। তাহলে প্রথম থেকে আমাদের একটা একটা করে শুরু করি। আমরা এখানে এই কাভার পেজটা নিয়ে আগে কথা বলি। ধরেন পরিণতি আমাদের সাবজেক্ট কটা? একটা। অ্যাসাইনমেন্ট কটা? পাঁচটা। তাহলে এই যে পূরণের যা বলেছি আমি আগে আপনাদের, সব কিছু ঠিক আছে, আগে যা পূরণের নিয়ম যা বলেছি সব বিষয় ঠিক আছে, কিন্তু এখানে শুধু একটা পরিবর্তন আসবে, সেটা হলো আমরা যেমন আগে আমি এক নাম্বারটা বলার সময় বলছি আমরা একে টিক চিহ্ন দিবেন, দুই নাম্বারটা করার সময় দুয়ে টিক চিহ্ন, তিন নাম্বারটা তিনে টিক চিহ্ন, এই বিষয়গুলো কিন্তু আমি আপনাদের বলেছিলাম। এক নাম্বার অ্যাসাইনমেন্ট করার সময় একে টিক চিহ্ন দিতে বলেছি, দুই নাম্বার করার সময় দুয়ে টিক চিহ্ন, আর তিন নাম্বারের জন্য তিনে টিক চিহ্ন, এবার বলেছিলাম। কিন্তু আজকে আমি আপনাকে বলতেছি নতুন নিয়মে আপনি এই পাঁচটি গড়ে টিক চিহ্ন দিয়ে দিবেন, কারণ আপনার সাবজেক্ট পরিণতি যদি একটা হয় তাহলে আপনার এই কাভার পেজ একটা হবে। তাহলে সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, এই এক দুই তিন চার পাঁচ, পাঁচের মধ্যে একের মধ্যে টিক চিহ্ন, দুইয়ের মধ্যে, তিনের মধ্যে, চারের মধ্যে, পাঁচের মধ্যে টিক চিহ্ন দিবেন। এই ছিল কাভার পেজটা, অবশ্যই বুঝতে পেরেছেন। কিন্তু আরেকটা বিষয় বলি, যাদের অ্যাসাইনমেন্ট আটটা, ধরেন নবম শ্রেণীতে বা দশম শ্রেণীতে, তারা এই আটটা ঘরে টিক চিহ্ন দিবেন। কিন্তু এখন আপনি কিভাবে সূচিপত্রটা কিভাবে সাজাবেন আর পেজ নাম্বারগুলো কিভাবে সাজাবেন, সেটা আমি আপনাদের দেখাবো। প্রথমত শিক্ষার্থী, আমাদের যে কাজটি করতে হবে, একটা বিষয় আমি আপনাদের বলি, আমাদের এই যে এখানে টিউটরের একটা অপশন আমরা দেখতে পাচ্ছি, কিন্তু এখন প্রশ্নটা হলো আপনি যদি পরিণতি একটা সাবজেক্ট যদি অ্যাসাইনমেন্ট পাঁচটা বা আটটি তৈরি করেন, তাহলে এই অ্যাসাইনমেন্টটা কি আটজন টিউটরের কাছে যাবে? না, যাবে কয়জন টিউটরের কাছে? একজন টিউটরের কাছে। তাহলে একজন টিউটর যদি মূল্যায়ন করে, তাহলে অবশ্যই আপনাকে একটা কাভার পেজ রাখতে হবে এবং একটা সূচিপত্র রাখতে হবে। তাহলে কীভাবে আমরা পেজ নাম্বারগুলো দিব, সেই বিষয়গুলো আমি আপনাদের দেখাবো। আপনাদের আবারও সবিনয় অনুরোধ জানাচ্ছি, অবশ্যই ভিডিওটি আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন, তাহলে আমার সকল শিক্ষার্থী জানবে এবং সঠিকভাবে জমা দিতে পারবে। ধরেন আমি এখানে আপনাদের জন্য, ধরেন আপনি পরিণতি সুশাসনের অ্যাসাইনমেন্ট তৈরি করবেন পাঁচটা, তাহলে আমি এরকমভাবে আমরা প্রথমত যে কাজটা হবে আমাদের, ধরেন আমরা এইভাবে আগে আমাদের যে পাঁচটা প্রশ্ন যে আছে সেগুলো আমরা উত্তরগুলো লিখবো, মানে পাঁচটা অ্যাসাইনমেন্টের উত্তরগুলো আমরা লিখবো। ধরেন এখানে লিখবো অ্যাসাইনমেন্টের ক্রম এক লেখা পৃষ্ঠা নাম্বার এক দিয়ে আমরা বর্ণনা করব। আবার এইভাবে পরে আবার পৃষ্ঠা দুই তিন চার পাঁচ ছয় সাত, ধরেন একটা বইয়ের অ্যাসাইনমেন্ট তৈরি করতে আপনার পাঁচটা অ্যাসাইনমেন্টে তিরিশটা পেজ লাগবে, আপনি এরকম তিরিশটা পেজে আপনি ধারাবাহিকভাবে পৃষ্ঠা নাম্বার এক দুই তিন চার পাঁচ ছয় এইভাবে দিয়ে নেবেন। দিয়ে আপনি প্রথমে লিখবেন অ্যাসাইনমেন্টের ক্রম এক লেখা, পরে আপনি শিরোনামটা লেখা, পরে আপনি মনে করেন আপনি উত্তরগুলো করা শুরু করবেন। সেটা কিভাবে করবেন সেটা আমি আপনাদের নমুনা দেখাবো, কিন্তু এখন আমি আপনাদের দেখাচ্ছি বিষয়টা। প্রথমে আমরা একটা কাভার পেজ বানাবো, এরকম
পাঁচটা প্রশ্নের একটা কাভার পেজ বানাবো। আর এই কাভার পেজ আপনারা দেখতে চাইলে অবশ্যই আপনারা কমিউনিটিতে খেয়াল রাখবেন, আমি সেখানে এটা পোস্ট দিয়ে দিব, আপনারা দেখে নেবেন। এরকম আমরা একটা কাভার পেজ বানাবো, কি লিখবো, লিখবো সূচিপত্র, শিরোনাম, পাঁচটা প্রশ্ন আমি এখানে উঠিয়েছি। আর পাঁচটা প্রশ্ন উঠানোর পরে আপনারা দেখতে পাচ্ছেন যেখানে লিখেছি যে পৃষ্ঠা এক থেকে পাঁচ, মানে প্রথমটা করতে পাঁচটা পৃষ্ঠা লেগেছে, সেজন্য এক থেকে পাঁচ। দ্বিতীয়টা করতে লেগেছে মানে আপনার ছয় থেকে দশ, আবার তৃতীয় এগারো থেকে চোদ্দো, তারপরে এলো পনেরো থেকে আঠারো, তারপরে উনিশ থেকে তেইশ। এরকমভাবে আপনি যতটি পেজ লাগবে আপনি সেগুলো নাম্বার করবেন। এখন আপনি আসলে বিষয়টা লিখবেন কীভাবে তারপরও বলি, আপনাদের অবশ্যই অনেকের প্রশ্ন থাকবে যে এই, সেজন্য আমি বলে দিচ্ছি। আপনি ধরেন এখানে প্রথমত প্রথম অ্যাসাইনমেন্টটা লিখবেন, আপনি এইভাবে উঠাবেন। প্রথম অ্যাসাইনমেন্ট লিখবেন কি, পৃষ্ঠা এক, অ্যাসাইনমেন্টের ক্রম এক, পৃষ্ঠা এক, অ্যাসাইনমেন্টের ক্রম এক, লেখা শিরোনামটা দিবেন। শিরোনাম, পরিণীতি সুশাসনের ধারণা উল্লেখ পূর্বক পরিণীতি সুশাসন অধ্যয়নের সম্পর্কে সর্বোচ্চ তিনশো শব্দের একটি নিবন্ধ রচনা করি, এটা লিখবেন। লেখে শিক্ষার্থী আপনি শুধু এই যে পরিণীতির ধারণা বা কনসেপ্ট অফ সিভিক্স এটা লেখা, শুধু উত্তর লেখা শুরু করে দিবেন। এ কীভাবে, এটার যতটি পেজ লাগে, এক দুই তিন চার, ধরেন আমি আরেকটা আপনাকে দেখাই, ধরেন এই জায়গায় আপনাকে এটার উত্তর করতে, ধরেন এই যে এইভাবে ধরেন আমার এক পেজ লেগেছে, তারপরে দ্বিতীয় তৃতীয়, এইভাবে ধরেন আপনি উত্তরগুলা করবেন। উত্তরগুলা করার পরে যখনই শেষ হয়ে যাবে তখন আবার আপনি এখানে একটা অ্যাসাইনমেন্ট শেষ হলে আবার নতুন পেজে লিখবেন অ্যাসাইনমেন্টের ক্রম দুই, ওইটার শিরোনাম লেখা সংক্ষেপে, ওইটার উত্তর লেখা শুরু করে দিবেন। আমি বিষয়টা বলতে চাচ্ছি এরকম যে আমরা এরকম সাদা পেজ নিয়ে আমরা শুধু অ্যাসাইনমেন্টের ক্রম এক দিয়ে শিরোনামটা লিখে আমরা শুধু উত্তরগুলো লেখা শুরু করব। আবার মানে এখানে থাকবো পৃষ্ঠা নাম্বার এক, পরেরটা পৃষ্ঠা দুই, পরে তিন, পরে পৃষ্ঠা চার, এইভাবে আমরা উত্তরগুলো লিখব। কিন্তু যখন আমরা একসাথে বাদাই করব সেটা কিভাবে করব, প্রথমত আপনি কাভার পেজটা নেবেন। এখানে আমরা প্রথমত আমাদের যে কাজটি হবে, আমরা এরকম কাভার পেজটি নিব একটা সাবজেক্টের জন্য, পরে আপনি এই সূচিপত্রটা রাখবেন। এই সূচিপত্রের মধ্যে পাঁচটা বিষয় কিন্তু একসাথে, পাঁচটা প্রশ্নের একসাথে করা আছে এবং কোনটার কত নম্বর পেজ পর্যন্ত লেগেছে সেটা আছে, এটা দিবেন নিচে। দেওয়ার পরে আপনার এইভাবে ওই যে অ্যাসাইনমেন্টের যে এক নাম্বারটা লিখেছেন বর্ণনা, যা কয় পেজ লেগেছে সেইটা এইভাবে, ধরুন আপনার পুরো বইয়ের অ্যাসাইনমেন্ট তৈরি করতে বিশ থেকে তিরিশটা পেজ লেগেছে, সবগুলো আপনি একসাথে বাদাই করে দেবেন। এটা ছিল আমাদের অ্যাসাইনমেন্টের সর্বশেষ নিয়ম, আমরা এইভাবে জমা দিব, কারণ আমাদের এই অ্যাসাইনমেন্টগুলো একজন টিউটর মূল্যায়ন করবে, সেই জন্য শিক্ষার্থী আপনাদেরকে আমার এই বিষয়টা দেখানোর। বিষয়টা আমি আবারও বলতেছি, আমরা প্রথমত কাভার পেজটা নিব একটা, তারপরে আমাদের পুরো সূচিপত্রটা লিখব, ওই পাঁচটা প্রশ্নের, পাঁচটা প্রশ্নের পুরো সূচিপত্রটা নিব আমরা, নিয়ে আমাদের একটা প্রশ্নের উত্তর করতে এক থেকে পাঁচ গেছে, দুই নম্বরটা করতে ছয় থেকে দশ, তিন নম্বরটা এগারো থেকে চোদ্দো, চার নম্বরটা পনেরো থেকে আঠারো, পাঁচ নম্বরটা উনিশ থেকে তেইশ। এইভাবে আপনার যে পেজ নাম্বারগুলো করবেন, আর উত্তরের যে লিখবেন পেজগুলো সেটার মধ্যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এভাবে পেজ নাম্বার দিয়ে দেবেন। তাহলে এখন বলতে পারেন যে স্যার আমরা যারা আগে লিখেছি তারা কী করব। আপনার কাজ হবে, আপনি যা লিখেছেন সব ঠিক আছে, শুধু দুইটা কাজ আপনি করবেন। একটা কাজ হলো আপনাদের যে আমি এইরকমভাবে যে একটা কাভার পেজ যে সূচিপত্র বলেছিলাম লেখার জন্য, এটা খুলে ফেলবেন, খুলে খুলে এই যে পৃষ্ঠা নাম্বার এক হয়ে গেলাম আপনার, খালি এখানে লিখে দেবেন অ্যাসাইনমেন্টের ক্রম এক। আবার এই কীভাবে ওই যে দুই নম্বর আর পৃষ্ঠা নাম্বারগুলো এক দুই তিন চার পাঁচ এইভাবে ধারাবাহিকভাবে দিতে যাবেন। পরে ধরুন আবার যখন দুই নম্বরটা সমাধান সংশোধন করবেন, এই এই পেজটা বাদ দিয়ে, এই পেজটা তো আপনি বাদ দিয়ে এখানে লিখবেন যে অ্যাসাইনমেন্ট ক্রম দুই, এই যে পৃষ্ঠা, তাহলে ওটা যদি পাঁচ পর্যন্ত যায় এখানে ওইব ছয় সাত আট নয় দশ, এইভাবে ধারাবাহিকভাবে আপনি পৃষ্ঠা নাম্বারটা দিবেন। আমার মোট কথা হলো একটা সাবজেক্টের আমরা একটা সূচিপত্র বানাবো এবং একটা আমরা কাভার পেজ বানাবো, সূচিপত্র একটা কাভার পেজ এইভাবে আমরা তৈরি করব। তাহলে আমরা যদি এইভাবে যদি সাবজেক্টগুলো তৈরি করে একসাথে যদি জমা দিয়ে দিই তাহলে আমাদের সঠিকভাবে মূল্যায়ন হবে। এটাই ছিল অ্যাসাইনমেন্টের সর্বশেষ আপডেট। কিন্তু এখন যারা আমার নবম শ্রেণীর শিক্ষার্থী আছেন তাদের জন্য আমি একটু বলে নিই, বা দশম শ্রেণীর, ধরুন আপনি পরিণীতি একটা কোর্স, আরেকটা বিষয় প্রতি অ্যাসাইনমেন্টে, ধরুন অ্যাসাইনমেন্টের ক্রম এক, এটার শব্দ কিন্তু চারশোর মধ্যে, আবার দুই সেটের মধ্যে শব্দ চারশো, মানে এক সাবজেক্টে চারশো শব্দ না, আপনি যে প্রতিটা অ্যাসাইনমেন্টের জন্য চারশো করে শব্দ, আপনি যদি পরিণীতি পাঁচটা অ্যাসাইনমেন্ট তৈরি করেন তাহলে প্রতিটার জন্য চারশো করে শব্দ ব্যবহার করতে হবে, এটা যদি আটটা অ্যাসাইনমেন্ট তৈরি করেন তাহলে প্রতিটার জন্য আপনার চারশো করে শব্দ ব্যবহার করতে হবে। কিন্তু এখন আরেকটা বিষয় বলি, তারপর আপনাদের যদি কোনো ধরনের প্রশ্ন থাকে আজকে সন্ধ্যা সাতটায়
আমি লাইভে আসব, আপনারা যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারবেন, আমি আপনাদের সরাসরি প্রশ্নের উত্তর দিব। আরেকটি বিষয়, আপনারা ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন, তাহলে যারা দশম শ্রেণীতে পড়েন তাদের জন্য বলবো আপনারা এইভাবে 8টা টিক চিহ্ন দিবেন, আর আপনি আগে যা পড়ুন সব ঠিকই থাকবে, পরে এইভাবে আপনি একটা সূচিপত্র বানাবেন, আর এগুলো আমি কমিউনিটিতে দিয়ে দিব পেজগুলো, আপনারা অবশ্যই দেখে নেবেন। তারপর এখানে আর এই পাশে শুরুটা করবেন এইভাবে, অ্যাসাইনমেন্টের ক্রম এক, পৃষ্ঠা এক, তারপর একটা পৃষ্ঠা দুই, পৃষ্ঠা তিন, পৃষ্ঠা চার, এইভাবে ধারাবাহিকভাবে সকল পেজ আপনি লিখে যাবেন, তাহলে আপনারা অবশ্যই বিষয়টি বুঝতে পেরেছেন। তারপরে যদি আপনাদের কোনো সমস্যা থাকে সেটা আপনারা কমেন্ট করে জানাবেন, আর সন্ধ্যা 7টায় আপনারা লাইভে আসবেন, যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমি উত্তর দেবো। আর বিষয়টা হলো, আজকের এই টিউটোরিয়ালটা তৈরি না করে আমি পারতেছিলাম না, কারণ একটা ইমানি দায় ছিল যে আমি যদি আমার শিক্ষার্থীদের যদি আমি না বলি বিষয়গুলো, তাহলে অবশ্যই তারা স্টাডি সেন্টারে জমা দিতে গেলে আবার বলবে যে কাবার পেজ চেঞ্জ করতে হবে, তখন তার একটা হয়রানি শিকার হবে। সেই জন্য আমি চিন্তা করেছি না, আগে থেকেই সময় নিয়ে আমরা যেন বিষয়গুলো জমা দিতে পারি। আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা অবশ্যই ভিডিও লাইক দিবেন, আর আপনার বেশি বেশি করে শেয়ার করবেন, শেয়ার করলে আমার এই বিষয়টি সকল শিক্ষার্থী জানতে পারবে এবং ভালোভাবে জমা দিতে পারবে। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।